জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী এবং স্ত্রীর উপর আক্রমণ। আহত স্বামী মধুপুর থানায় মামলা দায়ের করে। ঘটনা মধুপুর থানাধীন কমলাসাগর বিধানসভা হরিহর দুলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, হরিহর দুলা এলাকার শেখর সরকারের পিতৃ সম্পত্তি রয়েছে, আর সেই পিতৃ সম্পত্তির উপর ওই এলাকারই এক বখাটে যুবক গৌতম বর্মনের নজর পড়ে। বলপূর্বক সে জায়গাটি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই যুবক। তা নিয়ে স্থানীয় পঞ্চায়েত দফায় দফায় সভা হলেও গৌতম বর্মন পঞ্চায়েতের কথা পাত্তা না দিয়ে বলপূর্বক জায়গাটি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ সম্পূর্ণ কাগজপত্র রয়েছে শেখর সরকারের। শেষ পর্যন্ত গত 3রা জুন বলপূর্বক জায়গা দখল করার উদ্দেশ্যে শেখর সরকারের বাড়ির উপর মদমত্ত অবস্থায় চড়াও হয়ে আসে ওই যুবক। আর তাতে বাধা দিতেই কাঠের টুকরো দিয়ে গৌতম বর্মন শেখর সরকারের মাথায় আঘাত করে। মুহূর্তের মধ্যেই তার মাথা ফেটে যায়, মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায়। তাতেও ক্ষান্ত থাকেনি গৌতম বর্মন। শেখর সরকারের স্ত্রী এগিয়ে আসলেই তার উপর আক্রমণ চালায় সে। এদিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ জানায় স্বামী স্ত্রী। তারপরেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে গৌতম বর্মন। বারবার হুমকি দিতে থাকে স্বামী স্ত্রীকে, যদি থানায় মামলা করা হয় তাহলে তাদেরকে প্রাণে মেরে ফেলা হবে। শেষ পর্যন্ত অসহায় পরিবারের শেখর দাস পঞ্চায়েতের দ্বারস্থ হয়। দীর্ঘ 7 দিন কোনো সুরাহা না হওয়ায় শুক্রবার লিখিতভাবে গৌতম বর্মনের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায়। এখন দেখার বিষয়, মধুপুর থানার থানাবাবুরা কোনো ভূমিকা নেয় কি না, বা এই তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তাই এখন শেষ প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাউ।